Hello, dear learners. How are you doing? This is Tajul Islam. আজকে আমি আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আপনারা যারা আমাকে চেনেন তারা সবাই অবগত আছেন যে আমি 2016 সালে একটি ইউটিউব চ্যানেল খুলি এবং এইচএসসি আইসিটি বিষয়ের উপরে টিউটোরিয়াল বানানো শুরু করি। কিন্তু আমার কিছু পার্সোনাল কিছু কাজের জন্য এবং পড়াশোনার জন্য সেটা কন্টিনিউ হয়ে ওঠেনি। বাট রাইট নাও আই ডিসাইড আই ক্যান স্টার্ট টু মেক ভিডিওস। সো দ্য অ্যানাউন্সমেন্ট ইজ, আমি এখন থেকে আইসিটি বিষয়ের উপরে আবারও ভিডিও মেক করা শুরু করব এবং পাশাপাশি এই 6 বছরে আমি যা যা শিখেছি, মোস্টলি আমি পাইথন এবং জ্যাঙ্গোর উপরে লার্ন করেছি। হ্যাঁ, সো আমি এই আইসিটি বিষয়ের পাশাপাশি আমি জিরো লেভেল থেকে যারা যারা প্রোগ্রামিং শিখতে চায়, এবং আমরা সবাই জানি প্রোগ্রামিংয়ের মধ্যে সবচেয়ে সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন, এবং এটি একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দ্বারা আমরা আমাদের ফিউচারে যেই ট্রেন্ডি যেই টেকনোলজিগুলো আসতেছে, লাইক এআই, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, এগুলো সব সব কিছু করতে গেলেই পাইথন প্রোগ্রামিংয়ের প্রয়োজন হয়। তো আমি এই আইসিটি বিষয়ের পাশাপাশি পাইথন প্রোগ্রামিংয়ের উপর একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের লেভেল কীভাবে শিখতে হবে সেভাবে আমি আইসিটি বিষয়ের পাশাপাশি পাইথনের উপরে ভিডিও মেক করব। এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে আসতে পারে যে আইসিটি বিষয়ের উপর তো হিউজ পরিমাণে ইউটিউবে ভিডিও রয়েছে, তারপরে কেন আমি আইসিটি বিষয়ের উপর ভিডিও বানানোর সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নেওয়ার মেইনলি কারণ হচ্ছে, আমি দেখেছি যেগুলো ভিডিও রয়েছে অনেক পুরাতন, অনেক আগে থেকেই বানানো, এবং যেগুলো নতুন কারিকুলামে অ্যাড হয়েছে এগুলো অনেকেই বুঝতেছে না, আমার কাছে অনেকেই এটা বলেছে। তো সো দ্যাটস ওয়াই আমি যেই টিউটোরিয়ালগুলো বানাবো এখন থেকে, আমি সরাসরি বইয়ের সাথে প্রত্যেকটা টপিক ধরে ধরে পিডিএফ দেখে দেখে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি বোঝানোর চেষ্টা করব, এবং যে এক্সাম্পলগুলো দেওয়া থাকবে এই এক্সাম্পলগুলো বুঝিয়ে দিব, এবং পাশাপাশি আমি এক্সট্রা কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। সো যারা এখন যারা এইচএসসি বা সামনে যারা এইচএসসি আইসিটি বই আইসিটি নিয়ে চিন্তিত, আইসিটি সাবজেক্টটা নিয়ে চিন্তিত, আশা করছি আমার এই ভিডিওগুলো দেখলে সবার অনেক অনেক হেল্প হবে। সো দিস ইজ দ্য অ্যানাউন্সমেন্ট, আমি এখন থেকে আবার আমার এই ইউটিউব চ্যানেলটা শুরু করতেছি। আপনারা সবাই আশা করছি আমার পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রেরণা দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন আশা করছি, এবং যদি আপনাদের সাড়া পাই তাহলে আমি আমার এই জার্নিটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।